নমস্কার বন্ধুরা, আজকে আমার ডেলি লাইফ উইথ মনিকার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার বৌমা ডিমের কাটলেট করে দেখাবে। ধনে পাতা লাগবে, লেবু লাগবে, ডিম লাগবে, গোলমরিচ লাগবে, নুন লাগবে, আর পেঁয়াজ কুচি লাগবে, আর আর লঙ্কা লাগবে। ডিমগুলো ফাটিয়ে নিচ্ছে, পেঁয়াজ কুচি দিচ্ছে ডিমের উপরে, পেঁয়াজ কুচি, তারপরে ধনে পাতা কুচি, তারপরে লেবুর রস দিচ্ছে, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছে, আর গোলমরিচের গুঁড়ো দিল, আর পরিমাণ মতো নুন, আর আদা রসুন, আদা রসুন দিচ্ছে। ভালো করে ফাটিয়ে ব্যাটার তৈরি করতে লাগছে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার লাগছে, গোলমরিচের গুঁড়ো লাগছে, পরিমাণ মতো নুন দিচ্ছে, বেকিং পাউডার আর বেকিং সোডা লাগছে। বেকিং পাউডার বেকিং সোডা দিল, দিয়ে বাটারটা দিচ্ছে, বাটারটা একটু গলিয়ে নিয়ে তারপরে দিল ওর মধ্যে, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছে, জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছে, ফ্রাই প্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে এবার আগে যে মিশ্রণটা করে রেখেছিল সেইটা অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছে। মামলেট মতো করে নিচ্ছে আগে, অল্প অল্প করে দিয়ে মানে মিশ্রণটা দিয়ে ভাজতে হবে, একসাথে পুরোটা দিলে কিন্তু হবে না। অল্প অল্প করে দিয়ে মামলেটের মতো করে ভেজে নিয়েছি, এরকম চৌকো চৌকো করে ভেজে এরকম কেটে নিয়েছি, চৌকো চৌকো করে ব্যাটারে দিয়ে এরকম করে ছাড়তে হবে। দেখো এইভাবে গুলোকে ভাজতে হবে, রিফাইন তেলে, কড়াই রিফাইন তেলে, তারপরে ওই যেগুলো ভেজে কেটে নিয়ে তারপরে ওই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এগুলো ভাজতে হবে। তা বন্ধুরা, তোমরা সবাই বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো, কমেন্টস করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।
দেখো কেমন দেখতে লাগছে, কত সুন্দর, খেতেও খুব টেস্টি হচ্ছে, আর তোমরা বানিয়ে খেয়েও